আসসালামু আলাইকুম, স্মার্ট সার্ভিস ইঞ্জিনিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো জুকি 1900B মডেলের ইরোর 915 কী কারণে আসে এবং কী এর সমাধান কী, এবং কী কোন বোর্ডের কারণে এটা আসে, এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এখানে জুকি মেশিনের ডায়াগ্রাম অনুযায়ী ইরোর 915-র জন্য আপনাকে CN34 দেখার কথা বলা হয়েছে। তো আপনার এখানে লাগানোর জ্যাক দেখার পরেও দেখা গেল যে জ্যাকের লুজ কালেকশন সেটা নাই, জ্যাক সঠিকভাবে লাগানো আছে, কিন্তু তারপরেও আপনার ইরোর 915 আসতেছে। তো এই জন্য আপনার দুইটা কারণে এই 915 আসে, একটা হচ্ছে আপনার মেইন বোর্ডের কারণে, আর একটা হচ্ছে আপনার অপারেটিং প্যানেল যেটা এটার কারণে। মূলত আপনার 915টা বেশিরভাগ আসে হলো আপনার অপারেটিং প্যানেল যেটা, মনিটর যেটা, এটার কারণে। হঠাৎ মাঝে মাঝে হঠাৎ আপনার আসে হলো আপনার মেইন বোর্ডের কারণে, তবে বেশিরভাগ সময় আপনার আসে অপারেটিং প্যানেল যেটা আর কি মনিটরের জন্য। তো এক্ষেত্রে আপনার সর্বপ্রথম আপনাকে মনিটরটা চেক দিতে হবে। মনিটরটা চেক দেওয়ার পরে আপনার মনিটর যদি ওকে থাকে, সেক্ষেত্রে আপনাকে আপনার বোর্ডটা চেক দিতে হবে। বোর্ড চেক দেওয়ার পরে আপনার আপনার যে 915-এর যে সমস্যাটা, এটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে আপনার মনিটর থেকে আসতেছে নাকি আপনার মেইন বোর্ডের থেকে আসতেছে। তবে ম্যাক্সিমাম সময় আপনার মনিটরের থেকে আসে। মনিটরটা আপনার চেঞ্জ করলে বা রিপেয়ার করলে আপনার এটা সমস্যার সমাধান হয়ে যায়। এটা হচ্ছে এই মেশিনের 1900B-এর মনিটর আর কি, এটার কারণেও আসে এই মনিটরের কারণে 915 আসে আর কি।